নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, যেটা তোমরা ছবি দেখেই অবশ্যই বুঝতে পেরে গেছো। চিকেন কোরমা, মুঘলাই চিকেন কোরমা আর বাসন্তী পোলাও রেসিপি। তাহলে চলো ঝটপট শুরু করা যাক। আমি এখানে 1.5 কেজি চিকেন নিয়েছি আর সেটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1/2 টিস্পুনের থেকে একটু বেশি পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এক টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন আদা বাটা, 1/2 টিস্পুন রসুন বাটা আর 1/2 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সর্ষের তেল। সব মশলাগুলোকে ভালো করে চিকেনের সঙ্গে মাখিয়ে নিয়ে 1/2 ঘন্টার ম্যারিনেট করতে রেখে দেব। চিকেনটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে, এদিকে আমরা একটা মশলা বানিয়ে নেব। মশলাটা বানানোর জন্য আমি এখানে দিয়েছি 3টে ছোট এলাচ, 2টো ছোট টুকরো দারচিনি, 1টা বড় এলাচ, অল্প কিছু সামরিচ আর অল্প কিছু গোলমরিচ আর 1/2 জৈত্রী, 1/4 ভাগের 1 ভাগ জায়ফল আর দিয়েছি 2-3টে লবঙ্গ। সবগুলোকে অল্প একটু লবণ দিয়ে হালকা ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নেব। এবারে আমি কড়াইতে 4 টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি আর আমি এখানে 450 গ্রাম মতন পেঁয়াজ নিয়েছি, যার 1/2-এর একটু বেশি পেঁয়াজ আমি এখানে বেরেস্তা করে নিচ্ছি। বেরেস্তা করে এটাকে পেস্ট করে নেব। ওই তেলের মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলোকে আমি এখন ভেজে নেব। খুব বেশি লাল করে এখানে ভাজবো না, গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে চিকেনের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্তই ভেজে নেব। দেখো, চিকেনের কালারটা একটু সাদাটে হয়ে গেছে, এই অবস্থাতেই আমি চিকেনগুলোকে তুলে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই হাইতে রাখতে হবে। এখানে অনেকটা চিকেন বলে আমি 2টো ব্যাচ করে চিকেনগুলোকে ভেজে নিয়েছি। এবারে কড়াইতে আমি 1/2 কাপ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিচ্ছি 2 চামচ ঘি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে 3টে তেজপাতা, 2টো ছোট এলাচ, 2টো লবঙ্গ, 2 টুকরো দারচিনি, অল্প পরিমাণে গোলমরিচ আর অল্প পরিমাণে সামরিচ এখানে দিয়ে হালকা একটু ভেজে নিয়ে তারপরে 1/2 যে পেঁয়াজটা আমি রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। গোটা মশলাগুলো তেলে দেওয়ার ভিডিওটা আমি এখানে স্কিপ করে গেছি, তাই আমি এখানে মুখে বলে দিলাম। পেঁয়াজের রঙটা হালকা বাদামি কালার হয়ে এলে এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ভরে আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাগুলোকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আর আমার এখানে তেলটা একটু কম হয়েছে মনে হয়েছিল, তাই আমি এখানে অল্প একটু তেল দিয়ে দিয়েছিলাম, সাদা তেল দিয়েছি। এরপরে আমি দিয়ে দিয়েছি 1/2 চামচ ধনে বাটা, 1/2 চামচ জিরে বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা আর 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলোকে একসাথে এবারে ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। মশলার ধারে ধারে দেখতে পাচ্ছ যে মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখন আমি চিকেনগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1টা ছোট সাইজের টমেটো পেস্ট করে নিয়েছিলাম সেটা। টমেটো দেওয়ার 1 থেকে 2 মিনিট পরে আমি এখানে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর চালমগজ আমি এখানে পেস্ট করে রেখেছিলাম সেটা, আর 1/2 কাপ মতন টক দই। টক দইটা কিন্তু খুব ভালোভাবেই ফেটিয়ে নিয়ে রাখতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে টক দই দিতে হবে। দই কাজু বাটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি যে পেঁয়াজটা বেরেস্তা করে রেখেছিলাম তার পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটাকেই এখন দিয়ে দিচ্ছি। এরপরে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে সব একসাথে
তারপর ঢাকা দিয়ে কষিয়ে নিতে হবে। 2 থেকে 4 মিনিট বাদে বাদে ঢাকা খুলে আবার ভালো করে নাড়িয়ে নিতে হবে। আমার এখানে লবণটা একটু কম হয়েছিল, তাই আমি এখানে আরও একটু কিছু পরিমাণ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে দিয়ে 5 থেকে 6 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন সাইড থেকে তেল ছেড়ে এসেছে। ঠিক এই সময় আমি 1 চামচ মতন কেওড়া জল দিয়ে দেবো, যেটা চিকেন কোরমাতে ম্যান্ডেটরি। আর দিয়ে দেবো যেই গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সেটা। এবার আমি 1/2 কাপ গরম জল দিয়ে দিচ্ছি একটু গ্রেভিটা রাখার জন্য, কারণ একদম মশলাটা শুকিয়ে গেছে, তাই গ্রেভিটা করার জন্য 1/2 কাপ গরম জল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি কসুরি মেথি। কসুরি মেথিকে আমি হালকা করে ভেজে হাত দিয়ে ক্রাশ করে রেখেছিলাম, তো সেটাকেই এখন আমি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চিকেন কোরমা আমাদের একেবারেই তৈরি হয়ে গেছে। অয়েলটা উপরের দিকে ভেসে উঠেছে, এটাকে দেখে অনেক রিচ মনে হলেও কিন্তু মোগলাই চিকেন কোরমা সাধারণত অয়েলি এবং রিচই হয়ে থাকে। এই সময় উপর থেকে ক্রিম বা মালাই থাকলে সেটা দেওয়া যেতে পারে, আমার কাছে ক্রিম বা মালাই ছিল না তাই আমি দিইনি, তবে সেটা না দিলেও চলে। তো তৈরি হয়ে গেল আমাদের চিকেন কোরমা। এই রেসিপিটি একটু লেন্দি হয়ে যাওয়ার জন্য তাই আমি এখানে পোলাওয়ের রেসিপিটা দিলাম না, নেক্সট ভিডিওতে পোলাওয়ের রেসিপিটা দেবো। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।